সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছাত্রছাত্রী, আজকে আমরা নবম দশম শ্রেণীর পরিমিতি অধ্যায়ের অর্থাৎ 16.4-এর দুইটা অঙ্ক করাবো, 16 নাম্বার এবং 17 নাম্বার। নিশ্চয় তোমরা বইটা খুলে বসেছ এবং মনোযোগের সাথে বসেছ। মনোযোগ না দিতে পারলে বইছো না, যখন মনোযোগ দিতে পারবো তখন বইছো, কেননা মনোযোগ না দিলে এই সমস্ত অঙ্কগুলো তোমরা কোনোভাবেই শিখতে পারবো না। মনোযোগ দিবা আর বারবার প্র্যাকটিস করবা, তাহলে শিখতে পারবা। ঠিক আছে, আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নিই, 16 নাম্বার অঙ্কের প্রশ্নটা আগে ভালো করে দেখে নেই। একটি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের ক্ষেত্রফল 4400 বর্গ সেন্টিমিটার। সিলিন্ডার আর বেলুন একই জিনিস, কিন্তু সূত্রগুলোও সেম। এর উচ্চতা 30 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো। সমগ্র তল অর্থাৎ সম্পূর্ণ তলের ক্ষেত্রফলটা নির্ণয় করতে বলল। তাহলে আমরা প্রশ্নটা পড়ে দেখলাম, এবার আমরা অঙ্কে চলে যাব। দেখো 16 নম্বর অঙ্কটা, আমরা এই সিলিন্ডারের চিত্রটা এঁকে দিছি, আঁকা একটু এলোমেলো হয়েছে, খুব একটা সুন্দর হয় নাই, সেটা বিষয় না, তুমি অঙ্কটা বুঝলেই ভালো হলো। দেখো, মনে করি সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের উচ্চতা a = 30 মিটার। এই 30 মিটার কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়াই ছিল, এবং ভূমির ব্যাসার্ধ 8টা ধরে নিলাম আমরা, এই যে আর ভূমির ব্যাসার্ধ, আর এইচটা 30 সেন্টিমিটার। সুতরাং সিলিন্ডারটির বক্রতলের ক্ষেত্রফল, সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল 2πr h² সেন্টিমিটার। এটা আমরা কোত্থেকে পেলাম একবার আমরা একটু দেখে আসি। দেখো, এই যে এইটা এটা সিলিন্ডার, হ্যাঁ, সমবৃত্ত ভূমিক বেলুন বা সিলিন্ডার একই কথা। বক্রতলের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল এই যে 2πr h, তাহলে সিলিন্ডার বা বেলুনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল 2πr h। তাহলে দেখলে তোমরা, এবার আমরা অঙ্কে যাই। প্রশ্ন মতে এই বক্রতলের ক্ষেত্রফলটা কিন্তু প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া ছিল 4400, তাইলে 2πr h = 4400। আরের মানটা নাই, আরের মানটা আমরা বের করবো, আর ইকুয়াল টু কত হলো, 2πh নিচে গেল, এইচের মানটা বসিয়ে দিলাম 30। এরপরে আমরা যদি কাটাকাটি করি তাহলে হয় 0, 0 যদি কাটি, এরপরে 2 দিয়ে যদি এখানে কাটি তাইলে হবে 22, 220, আর নিচে 3π, আরের মানটা আমরা পেয়ে গেলাম। এবার দেখো, সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল পৃষ্ঠতল এটা ছিল কিন্তু সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল দুইটাই মিলিয়ে কিন্তু হয় সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বক্রতলের ক্ষেত্রফল প্লাস পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল দেওয়া ছিল 4400, আর পৃষ্ঠতলের ক্ষেত্রফল আমরা সূত্র জানি যে সিলিন্ডারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2πr²। এবার আমরা মানগুলো বসিয়ে দিই, পায়ের মান বসালাম 3.1416, আরের মান একটু আগে বের করেছিলাম আমরা 220/3π, আর পায়ের মানটা এখানে বসিয়ে দিলাম, স্কোয়ার করলাম। এরপরে যদি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এটা দেখি তাহলে আমাদের এখানে মানটা আছে 3423.591, আর এখানে 4400। এই দুইটা যোগ করলে হয় আমাদের 7823.591 বর্গ সেন্টিমিটার প্রায়। এটাই কিন্তু আমাদের উত্তর হয়ে গেল, নিশ্চয়ই তোমরা বুঝতে পারলা। এবার আমরা পরের অঙ্কটায় যাব। দেখো, 17 নম্বর অঙ্কটার প্রশ্নটা এবার আমরা পড়ে দেখি একবার। একটি লোহার পাইপের ভিতরে ও বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার 14 সেন্টিমিটার, ব্যাস কিন্তু ব্যাসার্ধ বের করতে হবে, এদেরকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ বের হবে, এবং পাইপের উচ্চতা 5 মিটার, এখানে সেন্টিমিটার এখানে কিন্তু মিটার, তাহলে মিটারটাকে আমাদের সেন্টিমিটার বানিয়ে নিতে হবে। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। পাইপের লোহার ওজনটা কিন্তু আমাদের কাছে চাইলো। তাহলে আমরা অঙ্কে চলে যাই। দেখো, 17 নম্বর অঙ্কটা আমরা চিত্রটা আঁকছি, পাইপটা চিত্রটা সুন্দর হয় নাই, কিন্তু তুমি বুঝতে পারলেই হইল।
দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাস 12 সেন্টিমিটার, এই যে ভিতরের ব্যাসটা 12 সেন্টিমিটার দেওয়া আছে, বাইরের ব্যাস 14 সেন্টিমিটার, এই যে বাইরে বড় বৃত্তটার ব্যাস 14 সেন্টিমিটার, উচ্চতা 5 মিটার, একে 100 দিয়ে গুণ করে আমরা সেন্টিমিটার বানাই ফেললাম, 500 সেন্টিমিটার হলো। 5 এখানে কিন্তু মিটার ছিল, 5 মিটার, এটাকে আমরা সেন্টিমিটার বানালাম 100 দিয়ে গুণ করে। আমরা জানি বেলুনের আয়তন পাই আর স্কোয়ার এইচ, আয়তনটা তোমরা নিশ্চয়ই জানো, বেলুনের আয়তন পাই আর স্কোয়ার এইচ, তাইলে বেলুন আর পাইপ তো একই কথা, তাহলে পাইপের বাহিরের আয়তন, এই যে খেয়াল করো বাহিরের আয়তন, তখন বাহিরের ব্যাসার্ধটা নিতে হবে, পাই আর স্কোয়ার, বাহিরের ব্যাসার্ধটা কী ছিল, ব্যাস ছিল 14, তাইলে ব্যাসার্ধ 2 দিয়ে ভাগ দিলাম, তাইলে বাহিরের আয়তনটা হলো পাই আর স্কোয়ার এইচ, 500 বসালাম, কত হলো টোটাল 24,500 পাই ঘন সেন্টিমিটার। ক্যালকুলেটর দিয়ে তুমি যদি গুণ করো তাহলে এটা হবে পাইপের ভিতরের আয়তন পাই আর স্কোয়ার এইচ, আর মানে এখানে 12 কিন্তু, তাহলে এটা যদি আমরা সলভ করি ক্যালকুলেটর দিয়ে তাহলে হয় 18,000 ঘন সেন্টিমিটার। তাহলে ভিতরের আর বাহিরের আয়তন পাইলাম, এই দুইটা আয়তন যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু লোহার আয়তনটা আমরা পেয়ে যাব। হ্যাঁ, এই ফাঁপা অংশ বাদ দিলে পুরাটার থেকে, তাহলে এই এই লোহার আয়তনটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো পাইপের লোহার আয়তন এই বাহিরের বড় আয়তনটা থেকে ছোট আয়তনটা আমরা বিয়োগ দিলাম, থাকলে কত 65,500 পাই ঘন সেন্টিমিটার, এটা কিন্তু লোহার আয়তন। এক ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, আমাদেরকে প্রশ্নের মধ্যে কিন্তু বলে দিছে যে এক ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম, তাহলে পাইপের লোহার ওজনটা কত হবে, যে আয়তনটা ছিল তাকে আমরা 7.2 দিয়ে গুণ দিলাম, এত গ্রাম হয়ে গেল, এত গ্রাম হইলে পরে গুণ দিলে পরে আমাদের আসে 147,026.54 গ্রাম। এটাকে যদি আমরা 1,000 দিয়ে ভাগ করি, মানে দশমিকটাকে যদি আরও 3 ঘর আগে নিই, তাহলে কিন্তু এটা আমাদের কিলোগ্রাম হয়ে গেল, তাহলে হইল কত 147.027 কিলোগ্রাম। এই 6 পরে যে 5 আছে এটা বাদ দেওয়ার সময় আমরা এই 6 সাথে একযোগ করলাম আসন্ন মান, তাহলে হলো 147.027 কিলোগ্রাম। এটাই কিন্তু প্রশ্ন চেয়েছিল, তাহলে আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেল। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে অঙ্কটা। আমরা শেষ করব, শেষ করার আগে যে কথাটা প্রতিবারে বলে থাকি সেটা হলো, তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমার পড়ানো যদি তুমি ভালো করে বুঝতে পারো, আবারও বলছি যদি ভালো করে বুঝতে পারো তাহলেই শুধুমাত্র তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, আদারওয়াইজ নট। তুমি লাইক করতে পারো, কমেন্টস করতে পারো, শেয়ার করে বন্ধুদেরকে দেখাতে পারো, তোমরা কমেন্টস করলে যে কোনো ধরনের কমেন্টসের উত্তর আমি দেবো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাদেরকে বলবো যে প্র্যাকটিস 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 প্র্যাকটিস, দেন ইউ উইল গেট গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। সো থ্যাংকস অ্যাগেইন অ্যান্ড সি ইউ নেক্সট।